এখন হচ্ছে যে আমি এটা শুরু করেছি কাজ এবং আমার কাজ দেখে অনেক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে আমার সাথে যোগাযোগ করা হচ্ছে কারণ হচ্ছে এই পর্যন্ত আমার জানা মতে বাংলাদেশে বন্দিনীদেরকে নিয়ে তাদের সোশ্যাল অ্যান্ড ফিনান্সিয়াল রিহ্যাবিলিটেশন নিয়ে এখন পর্যন্ত এরকম কোনো কাজ করা হয়নি তো ওনারা আমার সাথে যোগাযোগ করেছে তো আমি তো একার উদ্যোগে এটা পারবো না তো এটার জন্য আমার অবশ্যই ওনাদের হেল্প দরকার তো সেভাবে আমি এখন এগুলো গঠনতন্ত্র এগুলোর কাজ চলছে আপু আপনার বন্দি জীবন সম্পর্কে আমাদেরকে অনেকবার বলেছেন আরেকবার জানতে চাচ্ছি যেটা রমজান এবং বিভিন্ন ফেস্টিভ্যালটা আসলে ওখানে আপনি কী করে কাটাতেন বা ওখানে যারা বন্দিনী আছে তারা কী করে কাটান এখানে রোজা রাখারও একটা ফ্যাক্ট আছে ইফতারি করার একটা ফ্যাক্ট আছে সেহরির একটা ফ্যাক্ট আছে ওখানে কারা কর্তৃপক্ষ ইফতার বিতরণ করতেন সেহেরিও বিতরণ করতেন এবং সেহেরি খাবারটা কিন্তু বাসি খাবার ছিল না সেহেরি খাবারটা সেই রাতের বেলায় কিন্তু রান্না করা হতো যদিও কয়েদিরাই রান্না করতেন কিন্তু একদম আমি দেখতাম যে জেলার আপা ওই রাতের বেলায় এসে দাঁড়িয়ে আছেন তদারকি করছেন যে রান্নাটা ঠিকমতো হয়েছে কিনা এবং বন্দীদের রুমে রুমে আবার তালা খুলে কারণ তখন কিন্তু লক আপ হয়ে যায় সেহেরির সময় খাবারটা বিতরণ করা হয় কিন্তু সবচেয়ে কষ্ট মানে আমরা তো সবসময় নিজের পরিবারের সাথে প্রিয়জনের সাথে পরিজনের সাথে ইফতার এবং সেহরি করে অভ্যস্ত সেই জিনিসটা মানে কত যে কষ্ট লাগে যে সেটা আমরা করতে পারছি না আর মানে ঈদের দিন আমার মনে হয় যে সবার জন্য একটা ভয়ঙ্কর মানে অনেক প্যাথেটিক একটা ব্যাপার আমি তো ভাবতাম যে আমার বাবা নামাজ পড়ে আসছে তার গায়ে আতরের গন্ধ আমি সালাম করব সেই সালামই দিবে এই জিনিসটা আমি প্রচণ্ড মিস করতাম এবং সবাই আর আরেকটা ব্যাপার হচ্ছে কারাগারের ঈদের একটা ভালো দিক ছিল সেটা হচ্ছে সেদিন সবাই ভাবতো যে আজকে ভালো কিছু খেতে পাবো যে এমন অনেক বন্দি আছে 16 বছর 15 বছর 9 বছর ধরে একটা ডিম কখনো খেতে পায় না শুধু ঈদ ছাড়া সে একটা ঈদ যখন হয় তখন সে একটু চিকন চালের হয়তো ঘিয়ের পোলাও না হলো কিন্তু একটু চিকন চালের ভাত তো পোলাও তো খেতে পারে একটা ডিম হাতে নিয়ে স্পর্শ করে দেখে সেটা খেতে তো পারে তো ঈদের ব্যাপারটা হচ্ছে এই একটা ফিলিংস যে আজকে ভালো কিছু খেতে পাবো আপনাকে ঠিক প্রশ্ন করা হয়েছিল যে আপনার হাজবেন্ডের বিষয়ে আপনি বলেছিলেন আপনার হাজবেন্ড আপনার জীবনে নেই তিনি মৃত আচ্ছা আপনাদের তো ডিভোর্স হয়েছে তো একজন ডিভোর্স হলে তাহলে তো এটা বলতে হয় যে আমার সাথে তার ডিভোর্স হয়েছে তো মৃত কেন বললেন আপনি আমি যাকে ভালোবাসতাম যাকে বিয়ে করেছিলাম উনি ওই 2020 সালে আমার জন্য মারা গেছেন এখন যিনি আছেন তাকে আমি চিনি না মানে উনি মারা গেছেন আমার কাছে 4 বছর আগে 4 বছর আগে মারা যাওয়াটা বিষয়টা হচ্ছে একরকম আর আপনার জীবন মারা যায় গেছে সেটাও 4 রকম মারা যাওয়া হচ্ছে মানুষকে মেরে ফেললেন কিভাবে উনি আমার জন্য মরে গেছে উনি আমার জন্য একটুও জানত না উনি আমার জন্য একটুকুও জানত না ওই 20 বছর আগে আমি তাকে কবর দিয়েছি সেই সাথে সম্পর্কটাকেও তো সেই আবেগটা আমি একটু জানতে চাই কেন আপনি আপনার একটা লুকানো একটি কষ্ট আছে যার কারণে আপনি কথাটা বলছেন সেই কষ্ট কথাটা একটু বলবেন আপনি কেন এই কথাটা বলছেন আমি একজন কার্ডিয়াক সার্জন আমি হচ্ছে যে এমন একটা অবস্থানে ছিলাম আমার সব ছিল মান সম্মান ছিল সব কিছু ছিল আজকে আমি এমন একটা অবস্থানে দাঁড়িয়েছি যে মানুষ আমাকে নিয়ে একটা নেতিবাচক মন্তব্য করার সুযোগ পায় আমাকে নিয়ে একটা কিছু ট্রল করার সুযোগ পায় কেন কী কারণে আমার শিক্ষাগত যোগ্যতা আমার হচ্ছে যে সব কিছু আমার যতটুকু একাডেমিক আমার যা আমি অ্যাচিভ করেছি ইনস্পাইট অফ দ্যাট তার আমাকে নিয়ে মানে এই ধরনের কথা কেন বলার সুযোগ পাই ঠিক ওই মামলার সম্পৃক্ততার কারণে ওই সম্পৃক্ততার কারণটাই তো ঘটেছে ওনার কারণে আমি সব হারিয়েছি শুধু আমি না আমার বাবা মাও আমার পরহেজগার বাবা মাথা নিচু করে মসজিদে যায় কেন সে কি কোনো অপরাধ করেছিল আমার মা অসুস্থ হয়ে আইসিউতে ভর্তি তাকে কেউ তাকে দেখতে যায় না কেন আমার কলিগস এবং আমার ফ্রেন্ডসরা আমাকে চিনতে অস্বীকার কেন করে কেন এই সম্পৃক্ততার জন্যই তো না হলে আমার যে উজ্জ্বল ক্যারিয়ার ছিল আমি যেরকম স্টুডেন্ট ছিলাম কয়জন আছে বাংলাদেশে আমি যেভাবে মানুষের সেবা করেছি যেভাবে রোগীরা আমার কাছে সেবা পেয়েছে এই 2 হাতে শুধু অপারেশন করেছি সেই হাতে হাত করা কার জন্য তালিকা আপনি বলবেন সে আমার জন্য বেঁচে আছে বলেন আপনি বলেন সে কি আমার জন্য বেঁচে আছে মানুষের ভিতরে কি কষ্ট থাকে সেই কষ্টটা যদি কারোর সঙ্গে শেয়ার না করতে পারে আসলে তার কষ্ট তাকে পুরোপুরি মারে
আপনি তো কারোর সঙ্গে এই জিনিসগুলো কখনো শেয়ার করেননি বা বলেননি, বলতে চাননি আপনি কখনো, কখনো বলতে চেয়েছেন? এই যে চেয়েছি, আজকে বলছি গণমাধ্যম কর্মীদের কাছে, এই যে শেয়ার করছি, আপনারা তো আছেন। আচ্ছা, আপনি কি মনে করছেন এককভাবে এই তাকে আপনি দায় দিচ্ছেন বা দোষারোপ করছেন? আমি পুরো এই পুরো ব্যাপারটার মধ্যে আমার কোনোই ভুল ছিল না, আমি অন্তত এটা জানি, আমি নির্দোষ এবং আমার কোনো ভুল ছিল না, আমি শুধু তার স্ত্রী ছিলাম, স্ত্রী ছিলাম, স্ত্রী ছিলাম। আচ্ছা, আরেকটি বিষয় আপনার ছেলের সন্তানের কথা জিজ্ঞাসা করাতে আপনি এড়িয়ে গিয়েছেন, মানে আপনার সন্তানদের কখনো আপনি সামনে আনতে চাননি, সেটা হাইড করার কারণ কি ছিল? নিশ্চয়ই কোনো কারণ আছে, সব কারণ আপনার, আপনি যেমন সব কারণ সবার সামনে ডিসক্লোজ করবেন না, আমারও কিছু কারণ আছে, তাই না? মানে আপনি কি চাচ্ছেন যে ওই ঘটনার কারণে আপনি হাইড করতে চাচ্ছেন? সময় মতো সবই প্রকাশিত হবে, সবসময় মানুষ সব কিছু প্রকাশ করে না, এবং তার পিছনে অবশ্যই একটা বলিষ্ঠ কারণ থাকে। আপনি বলেছেন আপনি না খেয়ে থাকলে আপনার মাও না খেয়ে থাকত, আপনি মাটিতে ঘুমাতেন আপনার মাও মাটিতে ঘুমাত, সেই কথাগুলো মনে পড়ে এখন? প্রতি মুহূর্তে মনে পড়ে, প্রতি এক মুহূর্তের জন্য আমি ভুলি না, এবং এখনো আমি এই কথা ভুলি না। আপু, কিছুদিন আগে আপনি বলেছিলেন যে যদি মনের মতো কাউকে পান তাহলে অবশ্যই বিয়ে করবেন, তো তারপরে আমরা দেখলাম বই মেলাতে আপনার অনেক ভক্ত এবং অনেকেই আপনাকে পছন্দ করে, আবার দেখা যায় আপনার ছবি বা ভিডিও আপলোড করে সেখানেও অনেক কমেন্ট আসে যারা আপনাকে পছন্দ করে, তো প্রতিনিয়ত এভাবে প্রপোজ কীরকম পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি তো। মানে কেমন, এমন তো কেমন? মানে এখন থেকে, আজকের পর থেকে আমি লিখে রাখবো, কারণ এখন পর্যন্ত আমি লিখে রাখিনি। আসলে বিয়ের জন্য ভাবছি না, আসলেই বিয়ের জন্য ভাবছি না, কারণ এত কষ্ট পেয়েছি, এত কষ্ট যে আমি এই জাতীয় চিন্তা ভাবনা আমার, মানে আমার দুঃস্বপ্নেও আমি না। আছে তোমার সঙ্গী বন্দিনীরা, কারণ এটা একটা এত বড় সাবজেক্ট, এটাতে কাজ করতে গিয়েই তো আমার মানে অনেক বেশি আমাকে শ্রম দিতে হবে। প্রতিটা মানুষের তার একজন সঙ্গী দরকার হয়, তো সেক্ষেত্রে আপনি এখন না হয় তাদেরকে নিয়ে কাজ করছেন, সেক্ষেত্রে ভবিষ্যতে কি কাউকে আপনার সঙ্গী করবেন না? এটা ভাবিনি, আমি জানি না আল্লাহ কি ঠিক করে রেখেছেন আমার জন্য। শেষ বয়সের জন্য কাউকে প্রয়োজন, মানে একজনের কথা আরেকজনকে শেয়ার করা, আমার মনে হয় যে শেষ বয়স বলে কিছু নেই, কারণ হচ্ছে আমি জানি না যে আজকেই আমার শেষ বয়স কিনা, কারণ আমি 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 সবচেয়ে বড় ভুক্তভোগী যে আমি দেখেছি নিজের চোখে, আমি আপন করে রোগী দেখছি সকালবেলা, বিকেলবেলা আমি হাজতে চলে গেছি, তো মানুষ জানে না যে তার শেষ বয়স কোনটা, শেষ বয়স আজকেই হতে পারে। আপু, আপনার একটা বিষয় নিয়ে অনেক ট্রোল হয়েছিল, সেটা হচ্ছে আপনি মেহেদি মেয়ে হাতে বন্দিনী লিখেছিলেন, এটা নিয়ে অনেক অনেক কথা বলেছিল যে বইয়ের নামটা কেন লিখতে হবে, এটা আপনি কি আপনার চোখে পড়েছিল? এটা চোখে পড়েনি, আর মেহেদি দিয়ে না, এটা রং দিয়ে লেখা হয়েছিল বন্দিনী, আমি তো বন্দিনী এবং আমি সহ সকল নারীরাই বন্দিনী, প্রতি মুহূর্তে মুহূর্তে নারীদের যেভাবে মানে বিভিন্ন প্রতিবন্ধকতা, যেভাবে সামাজিক গরগোল তাকে পায়ের মধ্যে জড়ায়, এটা নারী বন্দিনী তো থাকে দোলনা থেকে কবর পর্যন্ত। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ।